Hello guys, I'm Sharanjana. Welcome to my channel Cooking and Blogging with Sharanjana. আজকে আমরা বানাতে চলেছি veg spring roll. তো চলুন দেখে নিই কি তো চলুন আমরা দেখে নিই spring roll বানানোর জন্য আমাদের কি কি ingredients লাগছে. Firstly আমি এখানে বাঁধাকপি finely chop করে কেটে নিয়েছি. এখানে টমেটো কুচি আছে, পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর রসুন কুচি, লঙ্কা কুচি. আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল ইউজ করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী. এটা হচ্ছে আমাদের যে স্টাফিংটা হবে স্প্রিং রোলে সেটার উপকরণগুলো. আর এখানে আমরা ময়দা মেখে রেখেছি. রোলটা কী করে বানাবো আগে স্টাফিংটা বানিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি. ময়দাটা একটু বেশ নরম করেই মাখা রয়েছে, মেখে আমি এটা ঢেকে রেখেছি 15 মিনিটের জন্য. তো চলুন আমি আগে স্টাফিংটা বানিয়ে নিই. স্টাফিংটা রেডি হয়ে গেছে. এখন হচ্ছে আমি যে শীটটা বানাবো রোলের জন্য, সেটার জন্য আমি 6টা এরকম বলস করে নিয়েছি. যে ময়দাটা আমার মাখা ছিল এটাকে আমি এখন বেলবো. এভাবে আমরা পাতলা করে বেলে নেবো একদম শীটের মতো. স্টাফিং ভরে র‍্যাপ করে নেব. তাহলে তেলে ভাজলে খুলে না যায়. Thank you.
আমি এগুলোকে চাকুতে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোমতো ফ্রাই হয়ে গেছে। আমি এবার এগুলোকে গার্নিশ করে নেব। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে গার্নিশ করতে পারেন। স্প্রিং রোল রেডি। আপনারাও বাড়িতে ট্রাই করুন, ট্রাই করে আমাকে জানাবেন অবশ্যই কেমন লাগলো রেসিপিটা, কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।